আসসালামু আলাইকুম বন্ধুরা, টুডেস টাইমের আজকের এই ভিডিওতে আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি বড়দিন সম্পর্কে, অর্থাৎ খ্রিস্টানদের যিশু সম্পর্কে কিছু তথ্য। আচ্ছা, আপনারা জানেন কি কি কারণে মুসলিমরাও সম্মান করেন খ্রিস্টানদের যিশুকে? চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক। প্রথমে মনে রাখবেন, শুধু তুরস্ক নয়, বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষই বড়দিন পালন করেন না। এটা যতই শুনতে অবাক লাগুক, পশ্চিমা দেশগুলোতে অনেকেরই ধারণা যে সারা পৃথিবীতেই বড়দিনের ছুটি পালিত হয়, কিন্তু বাস্তবতা হলো বড়দিন হচ্ছে যিশুর জন্মদিন, যিনি খ্রিস্টানদের নবী। ইহুদি, হিন্দু বা মুসলিমদের জন্য এটা কোনো ছুটির দিন নয়। অন্যভাবে বলতে গেলে, যেমন মুসলিম বিশ্বে পরিবারের সদস্যরা একসাথে হন ঈদের দিন, বড়দিনে নয়। এই পার্থক্যটুকু উপলব্ধি করা জরুরি। তবে আমাদের মধ্যে যে মিলও আছে তাও জানা গুরুত্বপূর্ণ। যা জেনে পশ্চিমা বিশ্বের খ্রিস্টানরা অবাক হতে পারেন তা হলো, ইসলাম যিশুর জন্মদিন পালন না করলেও তাকে সম্মান করেন। মুসলমানরা তাদের ধর্মবিশ্বাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে খ্রিস্টানদের যিশুকে গভীরভাবে সম্মান করেন। নবী মুহাম্মদের আগে অবতীর্ণদের মধ্যে যিশুকে সবচেয়ে সম্মানিতদের অন্যতম বলে স্থান দিয়েছে কোরআন। সত্যি কথা হলো, কোরআনে অসংখ্যবার উল্লেখিত হয়েছে যিশুর নাম, যাকে আরবিতে বলা হয় ঈসা, নবী মুহাম্মাদের নামের চেয়েও বেশিবার। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থের নাম ধরে উল্লেখ করা হয়েছে এমন নারী আছেন মাত্র একজন, তিনি হচ্ছেন কুমারী মেরি, আরবিতে তার নাম মরিয়ম। মেরি বা মরিয়মের নামে কোরআনের একটি পূর্ণাঙ্গ সুরার নামকরণ হয়েছে, যাতে কুমারীর গর্ভ থেকে যিশুর জন্মের কাহিনী বর্ণিত হয়েছে। তবে ইসলামের এই কাহিনীতে কোনো জোসেফের উল্লেখ নেই, নেই কোনো যিশুর জন্মের বার্তাবাহী জ্ঞানী ব্যক্তি বা পশুর আস্তাবলের কথাও। এখানে আছে মেরি একাই যিশুর জন্ম দিয়েছিলেন মরুভূমিতে, একটি মরা খেজুর গাছের নিচে আশ্রয় নিয়ে। সেখানে তার খাবার জন্য গাছ থেকে পাকা খেজুর পড়ে এবং তার পায়ের কাছে পানির ধারার সৃষ্টি হয়। একজন অবিবাহিত নারী সন্তান জন্ম দেবার ফলে তাকে নিয়ে নানা প্রশ্ন ওঠে, কিন্তু যিশু নবজাত শিশু অবস্থা থেকেই ঈশ্বরের প্রেরিত পুরুষ হিসেবে কথা বলতে শুরু করেন। এই জাদুকরী ঘটনার পর তার মায়ের সততা নিয়ে প্রশ্ন ওঠা নেমে যায়। এটি হচ্ছে সংস্কারের ওপর বিজয়ের এক গল্প। মুসলিমরা যখন যিশুর নাম নেন, তখন তাদের তার নামের শান্তি বর্ষিত হোক বলতে হয়। তাছাড়া মুসলিম ধর্মবিশ্বাস অনুযায়ী শেষ বিচারের দিনের আগে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কে পৃথিবীতে ফিরে আসবেন? ঠিকই ধরেছেন, যিশু। মুসলিম সাহিত্যে তাকে যেভাবে মহামান্বিত করা হয়েছে তা শুধু কোরআনেই সীমিত নয়। সুফি দার্শনিক আল গাজ্জালি যিশুকে বর্ণনা করেছেন আত্মার নবী বলে। ইবনে আরাবি তার সম্পর্কে লিখেছেন সন্তদের নিশান হিসেবে। মুসলিম বিশ্বজুড়ে ঈসা এবং মরিয়মের নামে শিশুদের নাম রাখা হয়। খ্রিস্টান পরিবারে কি মুহাম্মাদের নামে শিশুর নাম রাখার কথা কেউ কল্পনা করতে পারেন? ইসলাম ধর্মের সাথে যিশু পরিচয়ের ঐতিহাসিক কারণ আছে। ধর্ম হিসেবে ইসলামের জন্ম হয় সপ্তম শতাব্দীর প্রথম দিকে। ততদিনে মধ্যপ্রাচ্যে খ্রিস্টান ধর্ম ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবেই বাইবেলে নবী মুহাম্মাদের কোনো উল্লেখ নেই। কিন্তু ইসলাম যদিও যিশুকে সম্মান করে, তবু এটা বলা খুব একটা ভুল হবে না যে খ্রিস্টান চার্চ সব সময় এই অনুভূতির সদয় প্রত্যুত্তর দেয়নি। ইতালির বোলোনায় পঞ্চদশ শতকের স্যান পত্রনীয় গির্জায় একটি দেয়াল চিত্র আছে, যাতে ইসলামের নবীকে দেখানো হয়েছে নরকে, তার ওপর নির্যাতন করা হচ্ছে। ইউরোপে এমন অনেক শিল্পকর্ম আছে যাতে তাকে অবমাননার দৃষ্টান্ত পাওয়া যায়। অবশ্যই বলতে হবে, এই যুগে ইসলাম সম্পর্কে খ্রিস্টান চার্চের অবস্থান মোটেও এরকম নয়। সময় বদলে গেছে, কিন্তু আমাদের এই যুগে নতুন সব ধর্মীয় দ্বন্দ্ব, বিদ্বেষমূলক সংস্কার এবং উগ্রপন্থী সহিংসতার জন্ম হয়েছে। 2002 সালে বোলোনার চার্চের দেয়াল চিত্র বোমা মেরে উড়িয়ে দেবার ষড়যন্ত্রের জন্য ইসলামের জঙ্গিদের সন্দেহ করা হয়। বোলোনার ওই ঘটনার পরবর্তীকালের ইসলামের নামে ইউরোপে এবং বহু মুসলিম দেশেও বড় বড় আক্রমণের ঘটনা ঘটেছে, যাতে বহু লোকের মৃত্যু হয়েছে। সে কারণেই মুসলিমদের মধ্যে যিশুকে
কিভাবে চিত্রিত করা হয় এবং তার গুরুত্বই বা কি, এটা উপলব্ধি করাটা হয়তো আগের চেয়ে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই খ্রিস্টানদের জন্য যেমন, তেমনই মুসলিমদের জন্য নানা সম্প্রদায়ের মধ্যে যে বিভক্তি তৈরি হয়েছে তা দূর করার একটা ভালো পন্থা হচ্ছে বিশ্বের বিভিন্ন ধর্মের মধ্যে যেসব অভিন্ন ব্যাপার আছে তা তুলে ধরা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, চলে আসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে।